আজ আমি দেখে ছাড়ব, তোদের শেষ আমি আজকে দেখে ছাড়ব। আই এসো, দেখি দি, এই যে এই যে সর, এই বাড়িটা তসরাজ করে দাও, সব টেনে হিঁচড়ে বার করো, বাড়ি আছে করো, যা। সাবিত্রী দিয়া তার তিন মেয়েকে যদি আজকে আমি পথে না বসাই তো আমার নাম না, ওদের মান সম্মান আমি ধূলিসাৎ করব। আমি চিত্রাঙ্গদা, নহি আমি দেবী, নহি সামান্না রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নহি, অবহেলা করি পুষিয়া রাখিবে সেও আমি নহি। সর্বনাশ হয়ে গেছে, তোদের বাড়িতে অনেক লোকজন নিয়েছে তোর বাবা, আর তোর ওই সৎমা আর তার ভাইও এসছে, তোদের বাড়ি পুরো তছনছ করছে, তুই শিগগির চল, দেখবি চল কি অবস্থা করেছে। কি বুঝো কি কাবেরি, আমাদের স্বামীর নিশ্চয়ই এসব খবর জানে না, ও তোর দুই মেয়েকে নিয়ে এখন দোকানে আছে। আচ্ছা কি মানুষ বলো তো রাজেন্দা, মাঝে মাঝে কোথা থেকে এসে উদয় হয় আর ওদের সংসারটাকে একবারে তছনছ করে দিয়ে চলে যায়। আর তুমি ভাবো আজকে চৈত্র সংক্রান্তি, আজকের দিনে কেউ এরকম নির্দয় কাজটা করে? চুপ করো তো, চৈত্র সংক্রান্তি তুবড়ি, তোর কিন্তু উচিত ওনাকে উচিত শিক্ষা দেওয়া। তুমি ঠিক বলেছ, আপনারা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? যে শারাপ, ওকে একদম বড় বড় কথা বলবি না, রূপা বলেছে না তোদের এই ভিটে ছাড়া না করে আমি এখান থেকে যাবো না, আজকে সেটাই করব। আর তোর যা প্রমাণ কর না কোর্টে করবি। কি বলছিস, তোর কাছে আসল দলিল আছে? হ্যাঁ সব নাটক, হাঁট এখান থেকে, এই ওদের যা যা জিনিস আছে টেনে হিঁচড়ে বার করো, বার করো আর দরজা সিল করো, আমার পরিবার মানে আমার স্ত্রী হচ্ছে রূপা, আমার ছেলে রনি, এটা আমার বাবার বাড়ি, আমি চা খুশি তাই করতে পারি, এতদিন ফ্রিতে এখানে থেকেছে, এবারে আমি কোর্ট থেকে কাগজ নিয়ে এসেছি, আট ঘাট বেঁধে এসেছি। কোর্টে আসল দলিলটা দেখানো হয়েছে? কি মন্তব্য, এই তিনটে মেয়েকে কেউ এভাবে পথে বসাতে পারে? দম্ভে সইবে না, দম্ভে সইবে না। তুবড়ি, 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 ওর মাকে দেখে বড় ভয় করছে রে, তুই জানা বোন, তুই গিয়ে মাকে সামলা না,
এরা যে হাটঘাট বেঁধে এসেছে আমার মনে হয় না আমরা আর কিছু করতে পারবো। বাড়িটা আর আমাদের থাকলো না রে তুপরি, বাড়িটা আমাদের আর থাকলো না। দিদি, মাকে যে বোঝাবো আমায় কে বোঝাবে বল? যে আমাদের সাথে এই অন্যায়টা করছে সে আমাদের জন্মদাতা। আমাদের আমাদের সামনে দাঁড়িয়ে সব দেখছে শুনছে হাসি মুখে। এইসব কান্নাকাটি একদম ভালো লাগছে না রূপা, কাজ মিটে গেলে বাড়ি চলো তো। এত তাড়াতাড়ি নাকি? আমার তো ভীষণ ভালো লাগছে, দাঁড়াও এই অনুভূতিটা নি, এক্সপিরিয়েন্স করি। ও ফেটে কি আমার আলটিটা কি রাজে? আপনাকে আমি কিছু বলবো না, বলতে চাইও না, কিন্তু এই লোকটা আপনি মানুষ, এই বাড়িটা আপনার বাবার, আমাদের দাদুর। আপনার 14 পুরুষের ভিটে মাটি যাতে অমঙ্গল না হয় সেই জন্য আমার মা এই ভিটে মাটি আঁকড়ে রাস্তায় বসে আছে, আর আপনি আনন্দ পাচ্ছেন? নিজের বিবেকের সামনে দাঁড়াতে পারবেন তো? আজ আপনি যা করলেন, আমাদের স্বর্গত দাদুর অভিশাপ আপনাদের লাগবেই। এই খবরদার, হ্যাঁ এই ও যা তা বলে যাচ্ছে কিছু বলবে না, তুমি জবাব দাও। আরে বাবা, আইন তো আইন, আইনে কোনো ইমোশনের জায়গা নেই। আইন দেখাচ্ছেন? আপনাদের মুখে আইনের কথা মানায়? যারা আইন ভাঙতে নিয়ম ভাঙতে স্বচ্ছন্দ, যারা বাড়িতে এসে নকল দলিল নিয়ে হম্বিতম্বি করলেন, তাদের মুখে আইনের বুলি মানায় না। এই একদম চুপ কর, একটা মুখ থেকে কথা বলবি না। এই ওদের ধাক্কা মেরে বার করো এক্ষুনি, বিদায় করো ওদের এখান থেকে। আসল দলিল আমি আপনাদের মুখে ছুঁড়ে মারব, তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে যে কে বিদায় নেবে আর কে থাকবে। কি বলছিস কদমা? আরে তুই কি জানিস তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আরে না রে অর্জুন, আমি যখন প্রথমে দেখলাম তখন মনে হচ্ছিল যে না আমারই মাথা স্কু ঢিলা আছে, কিন্তু না তারপর মাথা ঢাকিয়ে দেখলাম না আমি তো যা দেখছি ঠিকই দেখছি। আরে ওদের কাছে বাড়ির আসল দলিল আছে, তুবড়ি তুবড়ির মা তুবড়ির বোন তাই বলছিল, কিন্তু ওদের কথা কেউ পাত্তাই দিচ্ছে না। আরে গুন্ডা নিয়ে তৈরি হয়ে এসছে, জোর জবরদস্তি করে সব বের করে দিচ্ছে ওদেরকে। কি হবে এখন? কি হবে আমি কি করে বলবো? তুই হিরো, তুই একটা উপায় বের কর। হিরোইন আর তার পরিবারের সাথে এত বড় অন্যায় তোকে ঠেকাতেই হবে অর্জুন। আরে চুপ কর, আমি তোকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, আমি আমি নিজেই ভাবছি কি করা যায় কি করা যায় করা যায় কি করা যায়। হ্যাঁ শোন, আমি পেয়েছি কদমা, আমি তোকে একটা লিস্ট পাঠাচ্ছি, তুই ফটাফট জিনিসগুলো জোগাড় কর, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই কদমা। কে রে? এতো নকল সর্দার জি আছে। মেকআপ তো ঠিকই আছে, তাহলে বুঝতে পারলো কি করে? বুরবাক কাহিকা। আচ্ছা আপ এক বাত বতাইয়ে, আপকো কেসে পতা চলা কি ইয়ে নকলি সর্দার জি হ্যায়? বোলো বোলো বতাও বোলো বোলো। এ পাঞ্জাবির এত রোগা হয়? হ্যাঁ খামোশ, উনার ঘি খাওয়া বারণ আছে, ইসিলিয়ে রোগা হ্যায়। লেকিন আপনি কি জানেন উনি কে আছে? হ্যান্ড রাইটিং এক্সপার্ট আভি। দুধ কা দুধ আর পানি কা পানি হো জায়েগা। আভি আমি প্রমাণ করিয়ে দেব কি ওই দলিলে যে সিগনেচারটা আছে কোনটা আসলি আছে আর কোনটা নকলি আছে। এবার আমার মনে হচ্ছে ফেসে যাব, কিছু একটা করতে হবে। এই শুনুন, এইভাবে না আপনি কিছু প্রমাণ করতে পারেন না মিস্টার ধনঞ্জয় ধনকর। নাম্বার ওয়ান ববি সুপ্রিম কোর্ট কা। তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই উকিল বাবু কোথায় গেলেন? উনি উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে? তুই তো খেয়ে যেতে বললি ওনাকে, চলে গেলেন? হ্যাঁ তা তো বলেছিলাম, মানে উনি দেবদূতের মতো এখানে এসেছিলেন, তারপরে এক লহময় তোদের সব সমস্যার সমাধান করে আবার চলে গেলেন।
কিছু জানতে পর্যন্ত দিলেন না। সত্যি পিসি, তুমি ঠিকই বলেছ, উনি দেবদূতের মতোই এসেছিলেন। ওই সময় উনি যদি এসে না দাঁড়াতেন তাহলে এতক্ষণে আমরা সবকিছু হারিয়ে পথে বসতাম। আমাদের কাছে আসল দলিল থাকলেও এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল না যেখানে আমাদের কিচ্ছু করার ছিল না। জানো তো পিসি, ভাবলেও না অবাক লাগে, আমাদের বাবা আমাদের সঙ্গে এরকম শত্রুতাটা কি করে করে? কোনো বাবা কি তার সন্তানদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারে তুমি বলো? ভাবিসটা ছুটকি, কিচ্ছু ভাবিসটা মা, ঠাকুর আছে উপরে, সে সব ঠিক করে দেবে সব। এখন ছাড়তে সব কথা, চল ভেতরে চল, স্বামী খিচুড়ি বসিয়েছে। হ্যাঁ ভেতরে সবাই তোদের খুঁজছে, তাই তো আমি ডাকতে এলাম। এই তুবুরি, তোকে সবাই খুঁজছে ভেতরে, চল মা। এই দি, তুই তাড়াতাড়ি আয় বুঝলি, খিচুড়ি আর বেগুন ভাজা, আজকে পিকনিকটা একদম জমে যাবে, তাড়াতাড়ি চল চল চল। তোকে কিন্তু হাত লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না, উড়ে উড়ে বেড়াচ্ছে তুমি। আমি সব কাজ করে দেবো। এই নকল সর্দার জি সেজে আমার মাথার স্টোনা সব টাইট হয়ে গেছে। মাদিকে বুকটা 440 বছর মতো কখন কাঁপছিল, মনে হচ্ছিল এই ধরিয়ে ফেললাম, এই ধরিয়ে ফেললাম। বাবু ঠাকুর গো, তুমি যা করো ভালোর জন্য, সব উদ্ধার হয়ে গেছে। কিরে কেমন অ্যাক্টিংটা করলাম বল, ভগবান না আমার মধ্যে ঠুসে ঠুসে পেলেন, কিন্তু ঢাকনাটা আটকাতে ভুলে গেছি জানিস, তাই তো যেখানে সেখানে যখন তখন না ট্যালেন্ট আমার ছলকে পড়ে উপচে পড়ে। কি ভাই, প্রেমের গুঁতোয় পেটে কিল, মুখের জিভ বন্ধ করে বসে থাকবি? অর্জুন, আরে এটা কি শুধু বডি নাকি আত্মাটাও আছে রে? বল অঞ্জলি দি, বলছি কাজটা তো ঠিক হলো না গো, করতে পারলে না তোমরা, আর এইভাবে শত্রুর কাছে বারবার নাক কাটা যাচ্ছে, ভালো লাগছে না গো। কাজটা হয়নি বলে তো তোমাকে ফোন করতাম না, তাই না? দেখো আমার বাবা তোমাকে একটা কাজ করে দিয়েছিল, হেল্প করে দিয়েছিল, তার বদলে আমি তোমার থেকে একটা ফেভার চাইলাম যে এই কাজটা করে দাও, তুমি সেটাও করতে পারলে না। আমি আর শেষে কথা বলছি, বাড়িতে আমি এই সমস্ত কথা বলতে চাই না। দেখো কি হয়েছে, আবার নতুন কোনো ঝামেলা? না না সেরকম কিছু না। শোনো না, বলছি কি, আমি না বিছানা টিছানা সব করে দিয়েছি। হ্যাঁ আমি একটু বেরোচ্ছি, এক্ষুনি চলে আসবো। কিন্তু এত রাতে তুমি আবার বেরোবে এখন? এই তো ছোট্ট একটা প্রয়োজন, যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। শোনো, এই যে দেখো হাতের কাছে ওষুধ জল আছে, হ্যাঁ খেয়ে নিও, কিন্তু সবার সময় ভুলো না, ঠিক আছে? আসছি আমি। এসো। কি করতে চাইছে অঞ্জলি, আবার সেই অন্যায় কাজগুলোর সঙ্গে জড়িয়ে পড়ছে না তো? না এবারে অঞ্জলির সঙ্গে একটু ভালো করে কথা বলতে হবে, আমাকে আমাকে জানতে হবে সবটা। সোনা এই ওষুধটা একটু লাগিয়ে দাও না গো। অঞ্জলি দি তো আসছে, ওকেই বলো লাগিয়ে দিতে মলমটা। ওরে বাবা রে, দৌড়তে গিয়ে আমার পাটা মুচকে গেল গো। রূপা আমি মনে হয় দুটো পায়ে আর কোনোদিনও দাঁড়াতে পারবো না। স্টপ ইট, আমার ভালো লাগছে না রাজেন্দ্র, স্টপ ইট। আর একটা কথা, এই পাড়ার লোকজনদের রাজেন্দা এবং তোমার উপর রাগ আছে এটা আমি জানতে পেরেছি।
একটা কথা বোঝার চেষ্টা করো রূপা, আমরা যে লাইফ লিড করি ওরা কিন্তু তা করে না। ওরা নিজেদের মধ্যে যতই ঝগড়াঝাটি করুক, কেউ বিপদে পড়লে ওরা সবাই একজোট হয়ে লড়ে। আমি আমার নিজের জীবনে নিজের কাজের অভিজ্ঞতা দিয়ে সব বুঝেছি। অঞ্জলি দি, তুমি তো ওই মেয়েটাকে শাস্তি দিতে চাওনি, তুমি ফায়দা উঠাচ্ছিলে আমার, এন্ড দ্যাট ইজ ফাইন, আমি কিছু বলিনি। অঞ্জলি দি, তুমি যেরকম হারতে চাও না, আমিও সেরকম হারতে চাই না, কিন্তু আমি হেরে গেলাম, এখন কি করব? আমরা দুজনে মিলে একসঙ্গে হয়ে প্ল্যান করব যে এই কাজটা কি করে শেষ করতে হয়। বৃদ্ধ লয়ার, তার নাম বা কিছু কি যেন, কি যেন, ধান গম, এই এই ভাই কি ছিল বল না। না না, ধান গম ধনকার, ধনঞ্জয় ধনকার। লোকের ছবি আছে আমার কাছে, ফুল ভিডিও তুলে রেখে দিচ্ছি, দেখানো যায়? শিওর। এই দেখো, একটা লোকের শুধু পেছনটা দেখা যাচ্ছে, সাদা চুল, এটা দেখে কি করে আমি বুঝবো যে লোকটাকে? ঠিকই তো, হ্যাঁ, কি ভিডিও করেছিস তুই, ঠিক মতো আইডেন্টিফাই করা যাচ্ছে না। না আসলে তাড়াহুড়োর মধ্যে করেছি তো ঠিক লক্ষ্য করিনি। দেখছি আমি কি করেছি। এত ভোরে তুই কিরে, সব ঠিক আছে তো, কি হয়েছে? সরি ঠাম্মি, তোমাকে এত সকালে ডিস্টার্ব করলাম, আমার তোমার সাথে একটু দরকার ছিল। তুই এত এদিকে আয়, আয় 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 আয়, বস 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 বস, তোর মুখ চোখ এরকম লাগছে কেন, বস, কি হয়েছে বল। আচ্ছা ঠাম্মি, যদি আমার কখনো মনে হয় আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি, ইভেন তোমার থেকেও বেশি, আর ভালোবাসি নিজের থেকেও বেশি, সে কোনো ভুল করছে, কোনো কোনো অন্যায় করছে, তখন আমার কি করা উচিত ঠাম্মি? হঠাৎ এ প্রশ্ন, দেখি না এই দাদুভাইকে আমি চিনতে পারছি না। বলো না ঠাম্মি, আসলে সত্যিটা জানতে না পারলে আমার কিরকম কিরকম পাজলড লাগছে, আমার আমার কিচ্ছু ভালো লাগছে না ঠাম্মি। দেখ দাদুভাই, প্রথমেই কিন্তু ওই যদির সমাধান করতে হবে, তারপর নিশ্চিত করতে হবে যে সে সত্যি ভুল করেছে কিনা, আর যদি ভুল করে থাকে তাহলে সেটা সূত্রে দিতে হবে। আর যাকে নিয়ে আমার দাদুভাই এত চিন্তিত, সে নিশ্চয়ই আপনজন, আর যে আপনজন হয়, যাকে ভালোবাসা যায়, তার ভুল সূত্রে দেওয়াটাই হবে ঠিক কাজ। আমি জানতাম ঠাম্মি, একমাত্র তুমিই পারো এই প্রবলেমটা সলভ করতে, তুমিই পারো আমাকে সহজভাবে বুঝিয়ে দিতে। আমার ছেলে জীবনে প্রথমবার আমার বিরুদ্ধে কথা বলছে। মা, আমি জানি তুমি কখনো ভুল করতে পারো না, মা, যে তোমাকে ভুল বুঝিয়েছে দোষটা কিন্তু তারই, তুমি শুধু আমাকে কথাটা বলো, বাকিটা আমি দেখে নেব। মা, আমি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছি যে আমার মা কখনো কোনো ভুল করতে পারে না, দুনিয়ার যে যাই করুক না কেন আমার মা কখনো ভুল হতে পারেই না। তুমি আমাকে একটা কথা বলেছি, এই সমস্ত কথা তোমাকে কে বলেছে, কে বোঝাচ্ছে তোমাকে এই সমস্ত কথা, বলো। আমি সত্যিটা জানি মা, তাই তোমায় বলছি, আমায় কিন্তু কেউ কিচ্ছু বোঝায়নি, আর আমার মনে হলো সত্যিটা তোমারও জানা দরকার, তাই তোমায় বললাম।
আসছি। অর্জুন আমাকে প্রশ্ন করছে, আমার কাছে জানতে চাইছে, আমাকে বলে দিচ্ছে ঠিক কোনটা আর ভুল কোনটা। অর্জুন তুমি কি আজকের দিনটার জন্য প্রস্তুত ছিলে না অঞ্জলি? আমি কিন্তু ছিলাম। এতদিন তুমি তোমার ছেলেকে যা করতে বলেছো ও নির্দ্বিধায় করে গেছে। তোমার প্রতি অবিচল বিশ্বাস, আমার মা কখনো ভুল হতে পারে না। কিন্তু সেই বিশ্বাসে যখন ধাক্কা লাগে, যখন সে জানতে পারে যে ওর মা যে কাজগুলো ওকে করতে বলেছিল সেগুলো অন্যায়, তখন প্রশ্ন তো করবেই, প্রশ্ন তো করা উচিত অঞ্জলি। নিজের মনের ডাউট ক্লিয়ার করবার জন্য নিজের মা বাবাকে প্রশ্ন করবে না তো কাকে করবে? আর তখনই বোঝা যায় যে আমাদের ছেলে সঠিকভাবে মানুষ হচ্ছে। আজ তো তোমার খুশি হওয়া উচিত অঞ্জলি। খুশি হব তো, হব খুশি আমি, কিন্তু তার আগে আমাকে, সবার আগে আমাকে জানতে হবে যে আমার ছেলের কানে এই সমস্ত বিষ মন্ত্র কে ঢুকাচ্ছে, এটা আমাকে জানতেই হবে। এই তুবরি, শোন 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 শোন, এদিকে বল, এদিকে বল, এই দেখ তো এটা ঠিক আছে নাকি আই টু উঁচু করব? এই এটা আরেকটু উঁচু কর, আরেকটু উঁচু কর, হ্যাঁ আরেকটু উঁচু কর, আরেকটু চেয়ারে বসবে তো, ওই জায়গাটা, ওই জায়গাটা উঁচু করুন, হ্যাঁ দেখতে অসুবিধা হবে, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে, কি করছিস দাদা? আরেকটু উঁচু করুন ওইদিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি গ্রিন রুম থেকে আসছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বড়ি সাউন্ড চেক করে দেনা, ঠিক আছে কিনা? ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া করছি, সাউন্ড চেক 1 2 3। আজ আমরা পাড়া সবাই মিলে চিত্রাঙ্গদ নৃত্যনাট্য মঞ্চস্থ করতে চলেছি, আপনাদের সবার উপস্থিতি একান্তই কাম্য। হ্যাঁ একদম ঠিক আছে, এই তোরা যা, এই চল চল চল, সুমি আর তুই তোরা অটোতে ওঠ, অটো কাকু তাড়াতাড়ি আসুন। এই শোন না, বলছি সন্ধ্যের মধ্যে ওই মেকআপ মালা সব এসে যাবে তো? আর অর্জুন আমাদের সব বাকিদের ড্রেস এসে যাবে? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তোরা দেখতে দেখ, চল 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 চল। দাদা আমি সত্যি করে বলছি, আমি আসল অর্জুন, আরে তোমার নামে দিব্যি খেয়ে বলছি। দিব্যি? আমি বললে তোমাদের কি? দেখ মানুষ মানুষকে বিশ্বাস করে না রে, তোর আধার কার্ডটা দেখি যেত, তাই তো? দেখো 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 দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না, ধরো দেখো। আরে আমি আসল অর্জুন, কোনো গুপি কেস নেই আমার, সরকারের খাতা তো আমার নাম লেখানো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, কেন? বলছি কে সে? আচ্ছা তুমি তাকে প্রপোজ করেছো? আর কতদিনের রিলেশন তোমাদের? ও দাদা, দাদা গো বলো না, দাদা বলো না কে সে, বলো না বলো না, তুমপা সোনা। আমি তুমপা সোনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই তো এই সখীদের দলই তো নাচ করছে, কিন্তু জানো এখনো বলে উঠতে পারিনি। তো আমি এটা তোমাদেরকে কেন বলছি? কেন বলছি বলতো? কেন বলছি? কেন বলছি বলতো? কেন? তোমার গার্লফ্রেন্ড দিব্যি, প্লিজ আমাকে আজকে অর্জুন হতে দাও, প্লিজ প্লিজ। দিব্যি কেন আবার? এই দেখো ভাই, এতদিন ধরে কষ্ট করে প্র্যাকটিস করলাম আর তোমরা এইভাবে আমাকে সরিয়ে দেবে? এই আর কি নাকি এগুলো? আসলে কি বলতো দাদা, ওই তোমার সাথে টুম্পার যেরকম কেস না, আমার সাথে না তুবরির ওরকমই একটা কেস, জানো তো? আর তুমি যদি আমাকে একটা সুযোগ করে না দাও তাহলে তোমার প্রেমটা প্রথমেই কেচে যাবে। আচ্ছা তোমার ওই তোমার ওই টুম্পা যদি অন্য কাউকে মালা, কে তুমি? অর্জুন? হ্যাঁ তোমার শুচিস্মিতে, শুচিস্মিতে
কোন সুকঠোর ব্রত লাগি, কোন সুকঠোর ব্রত লাগি, জনহীন দেবালয়ে হেনর উপর আসি, জনহীন দেবালয়ে হেনর উপর আসি। তুমি কে, এখানে কি করে এলে? থানার তো অর্জুন আর কথা ছিল, তুমি এখানে কেন? আরে ডায়লগ বলো, ডায়লগ। আরে লোকজন আমাদের দেখছে তো, ডায়লগ বলো না। পরকীর্তি অসহিষ্ণু, কে তুমি? সন্ন্যাসী? কুরুবংশ। কুরুবংশ? সে বংশে কে আছে অক্ষয় যশ? বীরেন্দ্র কেশরী নাম শুনিয়াছ? বলো শুনি তব মুখে। বলো শুনি তব মুখে। অর্জুন, গান্ডীব ধনু, ভুবন বিজয়ী, সমস্ত জগৎ হতে সে অক্ষয় নাম করিয়া লুণ্ঠন লুকায় রেখেছি যত্নে, তোমারই হৃদয়ে পূর্ণ করি। এইদি, অর্জুন এরকম হেসে হেসে ডায়লগ বলছে কেন রে? ওর এসব দেখে হাসি পাচ্ছে নাকি? আমার কি মনে হয় বলতো, কি অর্জুন নির্ঘাত ডায়লগ ভুলেছে। তুবরি বলছিল না, অর্জুনের মা কল করছে। চারটা মিস কল, অর্জুনের ফোনটা দেখি তো, দেখ দেখ, তাড়াতাড়ি দেখ। চারটা মিস কল। অর্জুন, কদমা, কেউই তো ফোন ধরছে না, কোথায় গেল ছেলেটা আমার? আচ্ছা, ওর আর এক বন্ধু কি যেন নাম, গোল্ডি, গোল্ডি, ওর নাম্বারটা তো আমার কাছে ছিল। দেখি তো, হ্যাঁ আছে। হ্যালো, হ্যালো গোল্ডি, বলছি আমি অর্জুনের মা বলছি গো। শোনো না বাবা, অর্জুন কি তোমার কাছে আছে, মানে তোমার সাথে? নেই। আচ্ছা আচ্ছা, গোল্ডি তুমি কি জানো যে মানে ও কোথায় আছে এখন বা থাকতে পারে? ঠিক ঠিক, যাই হোক বাবা, শোনো, যদি তুমি জানতে পারো কোনোভাবে না যে অর্জুন কোথায় আছে, বা তোমার সঙ্গে যদি যোগাযোগ হয় প্লিজ আমাকে একটু জানাবে। রাইট, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। কি হয়েছে গো বৌদি, এনি প্রবলেম? না গোদীপ, ওই অর্জুন ফোন ধরছে না, কোথায় যে গেল না ছেলেটা। বৌদি, ও তো ছেলে মানুষ, হয়তো দেখো যা হয়তো সিনেমা দেখতে গেছে, ফোন শুনতে পাচ্ছে না। না কুদীপ, আমার না কদিন ধরে অর্জুনকে কিরকম যেন একটা অন্যরকম লাগছে, কেমন একটা উড়ু উড়ু ভাব, মতি গতি আমার ভালো লাগছে না। আচ্ছা বলো, ও তো বয়স কম হলো না, এখন কি আমি রোজ রোজ বলে 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 ওকে ব্যবসার কাজে পাঠাবো বলো, তাই করা যায়? হ্যালো, কি বাপ
সবার ভালোবাসার অর্জুন ধীরে ধীরে উচ্ছন্নে যাচ্ছে। তুমি পাগলের মতো কিসব বলছো? হ্যাঁ, এই সমস্ত বাজে কথা কেন বলছো তুমি? আমাদের অর্জুন যেরকম ছিল সেই রকমই আছে। এই তল্লাটে না তুমি অর্জুনের মতো আর একটা ছেলেও খুঁজে পাবে? আমিও সেটাই চাইছি, প্রত্যেকে সেটাই ভাবুক এবং ভেবে ডুগডুগি বাজাক যে আমাদের অর্জুনের মতো আর দুটো হয় না গো। আর তলে তলে অর্জুন সেই উচ্ছন্নের পাঁকে একেবারে ডুবে যাক। শোনো, তুমি যে কি বলছো আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমার এখন অনেক কাজ আছে, চলি। সবুর করো গিন্নি, সবুর করো, সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ঠিক যেমন রানীমা বুঝতে পারছে ধীরে ধীরে যে রাজপুত্তুর আস্তে আস্তে রানীমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর তাতে রানীমার কি চিন্তা কি দুঃখ, তাছাড়া রাতে ঘুম নেই, কি হবে রানীমার? তুমি দিদির বিষয়ে এভাবে কথা বলছো? অর্জুন না তোমার ভাইপো? ও যদি বিপথে যায় সে নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা নেই? দুশ্চিন্তা? হ্যাঁ, কেন? আরে বাবা, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ জগতে, আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সৎ পথে থাকলে ও যে রাজা হবে তুমি বুঝতে পারছো না, আর ও যদি রাজা হয় আমাকে সারা জীবন ধরে সেনাপতি হয়ে সংঘর্ষ করতে হবে। শোনো শোনো, তুমি যে কি বলছো সত্যি আমার মাথায় কিচ্ছু ঢুকতে না, বিশ্বাস করো। তোমার ওই মাথাটা না ব্রাহ্মীর সাথে ঝামা দিয়ে ঘষে ঘষে একটু বুদ্ধি বাড়াও। দাদা যেদিন থেকে হুইল চেয়ার ধরেছে সেদিন থেকে সবকিছু, এই বাড়ির সবকিছু, বিজনেস সবকিছু আমার অধিকারে হওয়া উচিত ছিল। আপনি আমাকে আপনার রুলস আর প্রোটোকল দেখাচ্ছেন? আর ওনার জীবন দেখেন আপনার রুলস, প্লিজ কিছু একটা করুন, প্লিজ 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 স্যার, প্লিজ প্লিজ স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন স্যার। আর হসপিটালে যা যা নিয়ম সেগুলো তো আপনাদের সবাইকে বলা হয়েছে, আর এটা পুলিশ কেস, এখানে আমাদের কিছু করার নেই স্যার, প্লিজ। পুলিশ কেস? পুলিশ কেস? আমি যদি এটা ঢুকিয়ে দিই আপনাকে, আপনি পুলিশ আসব স্যার, করবেন প্লিজ স্যার, করবেন স্যার, স্যার একটু বোঝার চেষ্টা করুন। আরে ওনাকে থামান না, কি করছেন? কি করছেন? কি করছেন আপনি এখানে? আরো পেশেন্ট আছে তো, হসপিটালে সাইলেন্স মেইনটেইন করতে হয় জানেন না? বাধ্য হচ্ছি ডাক্তার বাবু, আমি বাধ্য হচ্ছি। আর ওকে দেখুন না, কত রক্ত কামটা। আপনারা যদি ঠিক সময় মতো ট্রিটমেন্ট শুরু না করেন আমরা কোথায় যাবো বলুন তো ডাক্তার বাবু? আরে আপনারা তো ওর নেন যে রোগীদের আগে বাঁচাবেন, রোগীদের আগে বাঁচাবেন। থানা পুলিশ আমি আমি করবো, আমি আছি এখানে, আমি কোথাও পালাবো না ডাক্তার বাবু, আমি পায়ে পড়ি ডাক্তার বাবু, প্লিজ। ওকে ওকে, কাম ডাউন, আপনি শান্ত হন, নার্স পেশেন্টকে ইমিডিয়েট ওটিতে নিয়ে চলুন, ইমিডিয়েট। এই অর্জুন, অর্জুন দাঁড়া, আমি দেখছি, আমি যাবো, কত আমি আমি অপেক্ষা করছি তুবরি, তুমি সুস্থ না হওয়া অবধি আমি এখান থেকে এক পাও নড়বো না। স্যার বলছি আপনি কাইন্ডলি একটু আমার সাথে আমার ডেস্কে আসুন, আসলে পেশেন্টের কিছু ডিটেলস লাগবে। আমি তোর ডাকনাম ছাড়া আর কিছু জানি না, ওর ভালো নামও জানি না। তাহলে স্যার আপনি মানে পেশেন্টের কি হন? আমি ভাই সাবিত্রী দি, তার দুই মেয়েকে নিয়ে এসে গেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুবরি কেমন আছে? বলছি ওকে ওটিতে নিয়ে গেছে, আপনারা প্লিজ ওনাকে একটু ডিটেলসগুলো লিখিয়ে দিলে ভালো হয়, প্লিজ যান না। ঠিক আছে, আপনারা আসুন।